দেখো, যেটা জানা যাচ্ছে যে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর ঘণ্টা খানেকের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেন, এমনটাই জানা যাচ্ছে রেলের সূত্রে। আমরা দেখাবো আজকের ছবি। দেখো, আজকে কিন্তু সকাল থেকেই কুয়াশা রয়েছে এলাকায়, এবং আমরা দেখাতে চাইছি এই ছবি, এই যে বিকানের এক্সপ্রেস S11 এবং S10 দুটো কামরা কীভাবে গতকাল একে অপরের উপরে উঠে যায়। এই S10 কামরার ভেতরেই কিন্তু গতকাল রাত 3টে নাগাদ একজনকে উদ্ধার করা হয় মৃতদেহ। হ্যাঁ, সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন 8-এ দাঁড়িয়েছে। এই ছবি দেখেই পরিষ্কার যে কি ভয়াবহ ছিল এই দুর্ঘটনাটি। এবং ইতিমধ্যেই যারা অন্যান্য যাত্রীরা রয়েছে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে একাধিক বাস দেওয়া হয়েছে তাদের, যাতে করে তারা নিজেদের বাড়িতে পৌঁছতে পারে। বিভিন্ন আধিকারিকরা গতকাল বিকেল থেকেই কিন্তু ঘটনাস্থলে রয়েছে, রেলের উচ্চপদ আধিকারিকরা, পুলিশের আধিকারিকরাও আমরা দেখেছি যে এখানে এসেছিল গতকাল রাত থেকে ভোর রাত পর্যন্ত কিন্তু পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে থেকেছে। এখন কিন্তু জোর কদমে লাইন যেটা আছে সেটা কিন্তু খালি করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যেই যে লাইনের যে বগি ছিল সেই বগিগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে, ইঞ্জিন এবং পেছনে দু একটি বগি এখন সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী লাইন। স্বাভাবিকভাবেই যত দ্রুত সম্ভব এই লাইন চালু হবে তত দ্রুততার সাথেই কিন্তু এই লাইনে ফের ট্রেন চলাচল করবে, তাই রেল দপ্তরের পক্ষ থেকে দ্রুত এই লাইন একেবারে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। বৃষ্টি, একেবারে শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি যে লাইন পরিষ্কারের কাজ এই মুহূর্তে চলছে। অন্যদিকে সনদ ঝার কাছে আমরা যাব, তবে তার আগে আপনাদের শোনাবো যে সকালে দুর্ঘটনাস্থলে আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা তিনি আসেন, তিনি এসে ঠিক কি জানিয়েছেন শুনে নিন। অবস্থা তো খুবই খারাপ, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে, এখন আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনজি আসছেন।